গরু নাকি খাসি কোনটা দিয়ে আকিকা করা সুন্নাহ, কোনটা দিয়ে আকিকা করা চাই? গরু দিয়ে কি আকিকা করা যায় নাকি খাসি দিতে হবে? আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে, কেউ কেউ কখনো বলে যে গরু দিয়ে আকিকা করা যাবে না, আবার অনেকে বলে শুধু বকরি দিয়ে আকিকা করতে হবে, অনেকে বলে একটা দিয়ে আকিকা করতে হবে, অনেকে বলে না দুইটা দিয়ে আকিকা করতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে আছে। আজকে আলোচনা করব আপনি যে আকিকা করবেন সন্তানের, সেই আকিকাটা গরু দিয়ে করবেন নাকি খাসি দিয়ে করবেন, গরু দিলে কয়টা দিবেন, কীভাবে করবেন, খাসি দিলে কয়টা দিবেন, কীভাবে করবেন, বিস্তারিত আজকে আলোচনা করব। চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, আকিকা কি গরু দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, গরু দিয়ে দেওয়া জায়েজ, গরু দিয়ে আকিকা করা জায়েজ। এখন গরু দিয়ে আমরা যেমনিভাবে কোরবানির মধ্যে সাত শরীকে কোরবানি করতে পারি, আকিকার ক্ষেত্রেও সেম আমরা সাতটা শরীকে আকিকা করতে পারব। সাত শরিক বলতে, যদি কোনো ব্যক্তি বকরি দিয়ে আকিকা করে, তাহলে যেই সন্তানের আকিকা করতেছে ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে দুইটা বকরি দিয়ে আকিকা করা সুন্নাহ, আর যদি মেয়ে হয় একটা বকরি দিয়েই আকিকা করা সুন্নাহ। এখন যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে যে আমি আমার ছেলের আকিকা করব, দুইটা বকরি দিয়ে কুরবানি আকিকা দেওয়া এটা আমার সামর্থ্যে নাই, তাহলে সে ইচ্ছা করলে একটা দিয়েও করতে পারে, আদায় হয়ে যাবে। তবে ডিরেক্টলি সুন্নাহ হলো কি, দুইটা দিয়ে, ছেলে হলে দুইটা বকরি দিয়ে আকিকা করা। এখন যদি কোনো ব্যক্তি গরু দিয়ে কুরবানি করে, তাহলে তার জন্য সুন্নাহ হলো ওই যে সাত শরিক বলতে, ছেলে হলে দুই শরিক একটা আকিকা দিবে, আর দুই শরিক একটা আকিকা দিবে, এভাবে তিনজনের আকিকা দিয়েও আরেকটা মেয়ের আকিকা দিতে পারবে। তো আমার আজকের মূল আলোচনার খোলাসা বিষয়টা হচ্ছে, গরু দিয়েও আকিকা দেওয়া যায়, বকরি দিয়েও আকিকা দেওয়া যায়, গরু দিয়ে আকিকা করলে আকিকাটা আদায় হয়ে যায়। ডিরেক্টলি রাসুল হাদিসে যেই আকিকা যেভাবে দেওয়ার কথা বলছেন সেটা হচ্ছে বকরি দিয়ে আদায় করার কথা। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি বকরি দিয়ে আকিকা আদায় করে, ডিরেক্টলি রাসুলের হাদিসের উপর আমল হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নাই। আর যদি কেউ গরু দিয়ে করে সেটাও আদায় হয়ে যাবে, তবে ডিরেক্টলি সুন্নত আদায় হবে না। ধন্যবাদ দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ধৈর্য সহকারে আপনারা বিভিন্ন সময় দেখার জন্য।